জয় জয় সাধু গুরু বৈষ্ণব। যাই হোক, পদকর্তার গান, আমি মূর্খ মূঢ় আমি করি মাত্র, অনেক ত্রুটি হচ্ছে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অসংখ্য শিল্পী আছে এখানে, এটা আমারও তীর্থধাম, আমি মনের তাগিদেই এখানে আসি। আর যারা এখানে গান করে সবাই আমার ভাই, আমার বন্ধু, আমাদেরই সব, সবাই গাইবে, আমরা তো অনেক বড় বড় জায়গায় গান করছি। তো আমি আরেকটি গান করি, তারপরে সবাই গান করবে। এই ঘরের কেবা জাগে কেবা ঘুমাই, কে কালে দেখাই স্বপ্ন, তো ঘরে খব জেনে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা সেই মানব ফান্ডে, আর কেন মন ঘোর বাহিরে, বাহিরে যার তত্ত্ব কর অবিরত, সে তো আত্মা চক্রেই বিহারে, সে তো আত্মা চক্রেই বিহারে। বামে ডানারে দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুসম্মা বিমলা, ধর ধর তারে সাদরী, কুলকুণ্ডলিনী শক্তি বায়ুবিকারে, অচৈতন্য হয়ে আছে মূলাধারে। গুরুদত্তা তত্ত্ব, গুরুদত্তা তত্ত্ব, সাধনের জোরে চেতন কর মন তাহারে। এ বেলা তোর ঘরে খবর জেনে দেব মনরে, বেলা তোর ঘরের খবর জেনে নেব, এই ঘরে কেবা জাগে, ঘরে কেবা জাগে, কাজে দেখাই স্বপ্ন, এ বেলা তো ঘরের খব জেনে নেব মনরে, এ বেলা তো ঘরের খব জেনে নেব। অবধি পঞ্চচক্র ভেদি লালন বলে আত্মা চক্রে, রয় নিরবধি হেরিলে সে নিধি, যাবে ভব ব্যাধি এই ভাসবে রে আনন্দ সাগরে। তাই শব্দের ঘরে কে বারাম দেয়,
ওরে মো শব্দের ঘরে কেবারাম যাই নিঃশব্দকে আছে সদাই যদি হবে মহাপ্রলয় যেদিন হবে মহাপ্রলয় কে কাজে করবে তমো এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে আমার অনেক সৌভাগ্য আমার গুরুও আমার সাথে আছে হের গুরু আছে কেবা ভক্ত হয়ে কেদাই সেবা এইবার গুরু পাঁচ প্রকার গুরু পাঁচ প্রকার প্রথম গুরু হল মা তারপরের গুরু বাবা তারপরে শিক্ষা গুরু তারপরে দীক্ষা গুরু তারপরে আরেকটি গুরু আছে তার নাম হলো মন গুরু এটা আমার শিক্ষা গুরু আমি যার কাছ থেকে সর্বপ্রথম লালনের গান শিখেছিলাম এই আমার পরম্পরা দেহের গুরু আছে কেবা ওই গুরুটা কোন গুরু কোরআন শরীফে বলল না যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে তোমার মধ্যে ঈশ্বরের বাস তুমি অন্বেষণ করো তুমি পাউল বাহ তুমি সুন্দর অনুসন্ধানকারী পৃথিবীর প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত সেই ঈশ্বরেরই অনুসন্ধান করে কেউ ধারাবাহিকভাবে করে কেউ বৈতালিকভাবে করে কেউ তালে করে কেউ দাদরা তালে কেউ আবার কাহার বা তালে কাজ কিন্তু একটাই সেটা হলো সেই পরম গুরু সেটার নাম হলো কি দেখা যায় না কিন্তু পাওয়ার লালন ফকির বলছে এই বলো চাকর কর রে মন পিছের কথা রাইখো স্মরণ পিছনে তোমার পাওয়ার আছে কোথায় পিছনে পিছনে কি আছে পিছনে আছে মাতা পিছনে আছে পিতা পিছনে আছে পরম গুরু পিছনে আছে শিক্ষা গুরু পিছনে আছে দীক্ষা গুরু সবাই তারা অহংকার করে যেন বলে লালন ফকির বলছে তুমি এমন ভাবে তোমাকে তৈরি করো যেন ওই সকল মানুষগুলো সকল সহজ মানুষগুলো তোমাকে দেখে অহংকার করে বলে এটা আল্লাহ বলবে এটা আমার বান্দা ফেরেশতাকে অহংকার করে বলবে গুরু কলার ঝেঁকিয়ে বলবে এটা আমার ভক্ত বাবা চায়ের দোকানে বসে গল্প করবে আমি সফী মণ্ডলের বাবা আরেকজন সবাই অহংকার করবে গুরু বলবে আমার ভক্ত এমন ভাবে তৈরি কর যে দেহের গুরু আছে কেবা শিষ্য হয়ে কেদাই সেবা যেদিন তে জানতে পাব কোলের ঘর যাবে তোমার তখন কোলের ঘর যাবে ঘর বেঁধেছে
তোর ঘরে খাব জেনে নে ঘরের খবর